অত্যন্ত দুঃখজনক কারণ আমরা এতদিন যা দেখেছিলাম যে তবলি জামাতেই এমন কিছু কথার উপরে তারা উম্মতকে ঐক্যবদ্ধ করতেছিলেন যে বিষয়গুলি সম্পর্কে উম্মতের মধ্যে কোনো মতবরুদ ছিল না যেমন কালিমা নামাজ এল মজিকির ইকরামুল মুসলিমিন আল্লাহর রাস্তায় বের হওয়া এই বিষয়ে যে কোনো মাঝাবের হোক যে কোনো মতের হোক কারো কোনো কী ছিল না কোনো বিরোধিতা বা ভিন্ন ইয়ে ছিল না এত সত্ত্বেও ইদানিং এসে তাদের একটা মানে কার্য ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করবে সুরার নীতি গ্রহণ করবে না এমারতের নীতি গ্রহণ করবে এই নিয়ে তাদের মধ্যে একটা বিরাট বিভক্তি সৃষ্টি হয়ে গেছে অথচ সুরিয়তে এমারতকে যেমন অস্বীকার করে নাই আমির হওয়াকে সুরাকেও স্বীকার করে নাই বলছে এমনকি কোরআন এখানেও বলা হয়েছে যে আম সুরা বাইন এখন পরস্পরের পরামর্শের ভিত্তিতে তো এদের কাজ হবে মুসলমানদের আবার দুইজন হইল একজনকে আমির নিযুক্ত করে কথাও হাদিসে এসেছে সেই দিয়েছে তো সুতরাং সুরা এবং আমির এই উভয়টার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে আমি মনে করি তাদের মধ্যে ঐক্য বিধান করা ঐক্য স্থাপন করা সম্ভব এবং এর জন্য আমিও চেষ্টা করছি অনেক ওরা চেষ্টা করতেছেন কিন্তু মুশকিল হলো আমাদের দেশে আমি পৃথিবীর কোথাও আমি বহু দেশে গিয়েছি এ ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারেও কিন্তু কোথাও বিরোধিতা আছে কিন্তু এরকম মারামারি এবং পরস্পরের মধ্যে কাদা ছোড়া হচ্ছে না কিন্তু বাংলাদেশে কি অজাহাতি তাহাতি কি নামে নামে বিরল নাম এইসব সরিয়ে কোনো পরিভাষা নয় এই নিয়ে পরস্পরের মধ্যে ঝগড়া ফেসাদ মারামারি একদল আরেক দলকে মসজিদ থেকে বের করে দিচ্ছে অথচ তবলি জমাতের কাজ ছিল আম্বি একরামের কাজ ছিল যে মানুষকে মসজিদে আনা মসজিদ থেকে বের করে দেওয়া না এখন আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ থেকে যার যার শক্তি আছে তার বিপরীত বিপরীত যারা আছেন তাদেরকে মসজিদে বের করে দিচ্ছেন কারো কারো ইজতেমা করতে চাইলে সেটা বন্ধ করে দিতে যাচ্ছে অথচ সেইখানেও ওই কলমা নমাজ জিকিরেরই আলোচনা হইত এই মানসিকতা আর বিশেষ করে আমি বলছি যে এখানে এমন কিছু লোক নাক গলাতে শুরু করেছেন যাদের তবলিগের সঙ্গে মৌলিকভাবে কোনো সম্পর্ক নাই না তাই এই নাক গলানোটা যদি বন্ধ বন্ধ হয় তাহলে আমার মনে হয় তাদের মধ্যে আবার সেই ঐক্ষ্য স্থাপন হইতে পারে